নমস্কার বন্ধুরা, বিএড জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে রেলওয়ের তরফ থেকে বন্ধুরা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 5,000 বেশি শূন্য পদে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অর্থাৎ এখানে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে তোমরা উভয় এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি, এখানে তোমাদের কোনো রকম এক্সাম বা ইন্টারভিউ হবে না, ঠিক আছে? উইথাউট এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমেই বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে রেলওয়ের তরফ থেকে যে বন্ধুরা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করবে। এখানে অনলাইনে আবেদন বন্ধুরা শুরু হয়েছে 23/9/2024 তারিখ থেকে এবং আবেদন চলবে 22/10/2024 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে 5,066টি শূন্য পদে বন্ধুরা নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ঠিক আছে? এখানে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা, অর্থাৎ মেল এবং ফিমেল, তোমরা প্রত্যেকে এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। 5,066টি শূন্য পদ বন্ধুরা, বিশাল শূন্য পদে কিন্তু নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ের তরফ থেকে। এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কি দরকার রয়েছে, এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা 15 বছর থেকে 24 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 22/10/2024 হিসাবে কিন্তু বন্ধুরা 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করে দিতে পারবে। এখানে বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে বন্ধুরা SC/ST এবং OBC ক্যান্ডিডেটসদের জন্য এখানে বয়সের রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ SC/ST ক্যান্ডিডেটসদের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকবে এবং OBC ক্যান্ডিডেটসদের জন্য বন্ধুরা 3 বছরের এখানে বয়সের ছাড় তোমরা পাবে। সাথে পার্সনস উইথ ডিসএবিলিটি, অর্থাৎ PWD ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের 10 বছরের বয়সের ছাড় থাকবে, ঠিক আছে? সাথে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এক্স রিল্যাক্সেশনের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত তোমরা এখানে বয়সের ছাড় পাবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ বন্ধুরা, এখানে আনডিসার্ভ ক্যাটাগরি থেকে তোমাদের ডেট অফ বার্থ 22/10/2000 থেকে 21/10/2009 মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। SC ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা 22/10/1995 থেকে 21/10/2009 মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। সাথে ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 22/10/1995 থেকে 21/10/2009 পর্যন্ত তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। OBC ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 22/10/1997 থেকে 21/10/2009 মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে। সাথে PWD আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা এখানে 22/10/1990 থেকে 21/10/2009 পর্যন্ত তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। সাথে PWD SC/ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে ডেট অফ বার্থ বন্ধুরা 22/10/1985 থেকে 21/10/2009 মধ্যে ডেট অফ বার্থ হলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে PWD OBC ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 22/10/1987 থেকে 21/10/2009 মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা শুধুমাত্র এখানে মাধ্যমিক অথবা বন্ধুরা এখানে তোমরা যদি 10 ক্লাস ইন 12 এক্সামিনেশন সিস্টেম উইথিন 50% মার্কস নিয়ে ফ্রম এ রিকগনাইজ বোর্ড থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের অবশ্যই ITI সার্টিফিকেট অ্যাফিলিয়েটেড বাই NCVT অথবা SCVT থেকে যদি তোমরা কম্পালসারি এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ডেজিগনেটেড ট্রেড, অর্থাৎ বন্ধুরা এখানে যে সমস্ত পোস্টে এখানে নিয়োগ করা হবে, এখানে ফিটার পোস্টের জন্য আবেদন করতে হলে বন্ধুরা তোমাদের এখানে ফিটারের উপর ITI করা থাকতে হবে। ওয়েল্ডার পোস্টের জন্য বন্ধুরা এখানে তোমাদের ওয়েল্ডার পোস্টের ITI করা থাকতে হবে। টুনার পোস্টের জন্য বন্ধুরা সেম তোমাদের এখানে টুনার ITI করা থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে মেশিনিস্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে, তোমাদের এখানে ITI মেশিনিস্টের উপর করা থাকতে হবে। সাথে কার্পেন্টার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে, এক্ষেত্রে ITI তোমাদের কার্পেন্টারের উপর করা থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে প্রিন্টার জেনারেল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে, তোমাদের প্রিন্টারের উপর কিন্তু অবশ্যই ট্রেড করা থাকতে হবে, অর্থাৎ ITI করা থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে মেকানিক DSL পোস্টের জন্য নিয়োগ করা হবে, ITI তোমাদের এখানে মেকানিক DSL এর উপর করা থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে মেকানিক মোটর ভেহিকলসের উপর তোমাদের এখানে ITI করা থাকতে হবে, ঠিক আছে?
এরই সাথে ইলেকট্রনিক মেকানিক পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। তোমাদের ইলেকট্রনিক মেকানিকের উপর ITI করা থাকতে হবে। সাথে বন্ধুরা ওয়্যারম্যানের জন্য এখানে তোমাদের নিয়োগ করা হবে। ওয়্যারম্যান এবং ইলেকট্রিশিয়ান তোমাদের যদি ITI করা থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। মেকানিক রেফ্রিজারেটর এবং এসি পোস্টের জন্য নিয়োগ করা হবে। এক্ষেত্রে তোমাদের মেকানিক এবং রেফ্রিজারেটর এসি পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে ITI করা থাকতে হবে। পাইপ ফিটার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের ITI প্লাম্বার অথবা পাইপ ফিটারের উপর তোমাদের এখানে ITI করা থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে প্লাম্বার পোস্টের জন্য নিয়োগ করা হবে, তোমাদের ITI প্লাম্বারের উপর করা থাকতে হবে। ড্রাফটম্যান সিভিল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে, সেক্ষেত্রে তোমাদের ড্রাফটম্যান সিভিল এখানে করা থাকতে হবে ITI এর উপর। সাথে স্টেনোগ্রাফার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, তোমাদের স্টেনোগ্রাফার ইংলিশের উপর কিন্তু অবশ্যই তোমাদের এখানে স্টেনোগ্রাফার করা থাকতে হবে। সাথে ফরগার এবং হেড থ্রেডার পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে, তোমরা এখানে ফরগার এবং হেড থ্রেডারের উপর যদি ITI করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা 18টি খুব গুরুত্বপূর্ণ পোস্টে 5066টি শূন্য পদে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ের তরফ থেকে। প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা রেলওয়ে চাকরি করার সুবর্ণ সুযোগ। এখানে তোমাদের কোনো রকম, আরেকবার জানিয়ে রাখি, কোনো রকম এক্সাম অথবা ইন্টারভিউ দিতে হবে না। তোমরা সরাসরি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। যে পোস্টগুলোতে তোমাদের ITI করা আছে বন্ধুরা সেই পোস্টের জন্যই তোমরা এখানে আবেদন করে দেবে। পেমেন্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ অনলাইনে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা তোমাদের এখানে 100 টাকা রয়েছে। সাথে বন্ধুরা এখানে তোমরা যারা SC ST PWD এবং ওমেন ক্যান্ডিডেটসরা তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগবে না। এখানে অ্যাপ্লিকেশন ফিস যাদের পেমেন্ট করতে হবে বন্ধুরা তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবে। তোমাদের এখানে অনলাইনে যে পেমেন্ট, তোমরা এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবে, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা এখানে কি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সিলেক্টেড এলিজিবল ক্যান্ডিডেটসরা তোমরা যারা এখানে অ্যাপেন্ডিক্স 196 হিসাবে তোমরা এখানে আবেদন করবে, তোমাদের এখানে মেরিট লিস্ট পাবলিশ করা হবে। সেই মেরিট লিস্টে তোমাদের যাদের পার্সেন্টেজ অর্থাৎ মাধ্যমিকের যে তোমাদের এখানে পার্সেন্টেজ রয়েছে 50% মার্কসের উপরে, এবং সাথে ITI এক্সামিনেশনের তোমাদের যা ডিটেলস অর্থাৎ মার্কস রয়েছে তার উপরে কিন্তু এখানে মেরিট লিস্ট পাবলিশ করা হবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের মাধ্যমিকের মার্কস এবং ITI এর উপর যে মার্কস রয়েছে তার উপর বেস করে কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট পাবলিশ করা হবে। সেই মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে সিলেক্টেড হবে, তোমরা অ্যাপেন্ডিক্স পোস্টের জন্য বন্ধুরা এখানে তোমরা সিলেক্টেড হবে। অর্থাৎ বন্ধুরা এখানে অ্যাপেন্ডিক্স ট্রেনিং এর জন্য তোমাদের এখানে ট্রেনিং করানো হবে, ঠিক আছে। এখানে ট্রেনিং পিরিয়ড এবং স্টাইপেন্ড বন্ধুরা এখানে কি রয়েছে, এখানে তোমাদের 1 বছরের তোমাদের এখানে ট্রেনিং চলবে। স্টাইপেনের ক্ষেত্রে বন্ধুরা এখানে বলা রয়েছে অ্যাপেন্ডিক্স আন্ডারগো অ্যাপেন্ডিক্সিপ ট্রেনিং ফর পিরিয়ড অফ 1 ইয়ার উইল বি পেড স্টাইপেন্ড ডিউরিং দ্য ট্রেনিং প্রেসক্রাইব রেট অ্যাজ পার এক্সটেন্ড রুলস গভর্নমেন্ট বাই দ্য কনসার্ন স্টেট গভর্নমেন্ট থেকে যেটা তোমাদের স্টাইপেন্ড সেটা কিন্তু তোমরা এখানে পাবে। সাথে এখানে আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে লাগবে, তোমাদের মাধ্যমিকের মার্কশিট, সাথে সার্টিফিকেট অফ প্রুফ অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমাদের এখানে মাধ্যমিকের মার্কশিট তোমরা এখানে দিতে পারবে। সাথে বন্ধুরা এখানে ITI এ তোমাদের মার্কশিট লাগবে। সাথে বন্ধুরা এখানে ন্যাশনাল টেট সার্টিফিকেট ইস্যু বাই NCVT থেকে যদি করা থাকে সেটা তোমাদের লাগবে। সাথে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ SC ST এবং OBC ক্যান্ডিডেটস হয়ে থাকলে তোমরা এখানে তোমাদের সেই কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে। ডিসএবিলিটি সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা তোমরা যদি এখানে PWD ক্যান্ডিডেটস আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের সেই ডিসএবিলিটি সার্টিফিকেট এখানে অনলাইনে আবেদন করার সময় লাগবে। সাথে বন্ধুরা ডিসচার্জ সার্টিফিকেট এবং সেভিংস সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা কিন্তু সেই সার্টিফিকেট তোমরা এখানে অনলাইন আবেদন করার সময় তোমাদের এই ডকুমেন্টসগুলোকে আপলোড করবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে রেলওয়ে রিক্রুটমেন্টের তরফ থেকে বন্ধুরা নোটিফিকেশন এখানে পাবলিশ করেছে। এখানে এনগেজমেন্ট অফ অ্যাপেন্ডিক্স পদের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে। এখানে নোটিফিকেশন নাম্বার এবং 20/9/2024 তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরিতে বন্ধুরা নিয়োগের নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে। আগ্রহী চাকরি প্রার্থীদের প্রত্যেকে বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করে নেবে। তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।